আসসালামু আলাইকুম, আশা করি সবাই সুস্থ আছেন। যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসলাম আপনাদের সাথে ইন্টারন্যাশনাল আরও একটি ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যুক্ত হবে আপনার স্পেন ভার্সেস ব্রাজিল। ব্রাজিল কিন্তু এর আগে আমরা জানি যে পাঁচটা ম্যাচ তারা কিন্তু আপনার হেরে গিয়েছিল, তারপর অবশেষে তারা ইংল্যান্ডের সাথে তারা কিন্তু ম্যাচে জয়লাভ করে এবং ইংল্যান্ডের সাথে তারা ইংল্যান্ডের মাটিতে কিন্তু সেই ম্যাচটা জয়লাভ করে এবং লাস্ট কত প্রায় 15 না 16টা ম্যাচে ইংল্যান্ডের ওই মাটিতে মানে ওই স্টেডিয়ামে তাদেরকে কোনো ম্যাচ কিন্তু হারাতে পারেনি। সেই ব্রাজিল তাদেরকে হারিয়ে নতুন ব্রাজিল কিন্তু একটা আগমনের বার্তা তারা কিন্তু দিয়েছিল গত ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে। 1-0 তো গোলে ম্যাচটা মূলত তারা জয়লাভ করেছিল, তাও কিন্তু তারা দারুণ ফুটবলটা তারা কিন্তু খেলেছিল। এবং আজকে আরও একটা বিগ প্রতিপক্ষ যারা 2010-এর চ্যাম্পিয়ন ছিলেন ফুটবলের, তো তাদের সাথে কিন্তু ব্রাজিলকে লড়াই করতে হবে, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে। দেখা যাক তারা এই ম্যাচ দিয়ে তারা নিজেদেরকে কতটুকু তারা কামব্যাক করতে পারে, সেটাই এই মুহূর্তে দেখার বিষয়। আপনারা বলতে পারেন, প্রেডিকশন করতে পারেন ব্রাজিল নাকি স্পেন, আপনারা কে কোন টিমকে সাপোর্ট করছেন সেটা চাইলেই কিন্তু এই বলতে বলতে পারেন। ব্রাজিলের কিন্তু নেইমারের খেলা কিন্তু আজকেও কিন্তু সম্ভাবনা সুযোগ রয়েছে। দেখা যাক বেস্ট প্লেইং ইলেভেন তাদের কীরকম হতে পারে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা থাকুন কিছুটা সময় নিয়ে। কিক অফ টাইম আপনারা দেখতে পাচ্ছেন 1 ঘন্টা 36 মিনিট পর কিন্তু আপনারা এই ম্যাচটা শুরু হবে। তার আগে আমরা ম্যাচ অ্যানালাইস নিয়ে কিছু কিছুক্ষণ সময় আপনাদের সাথে একটু হালকা আপডেট টুকু আমরা দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনাদের কোনো রকম প্রবলেম